আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি এপিসোড আপনাদেরকে স্বাগতম আর টাইটেল দেখে হয়তো বা বুঝে গেছেন যে আজকে কী ব্যাপারে আলোচনা করব আজকে আলোচনা করব লাউ গাছ দ্রুত বৃদ্ধি করার জন্য কি ধরনের সার ব্যবহার করতে হবে বা কি ধরনের সার ব্যবহার করব তো যদি খেয়াল করে দেখেন আমার এই লাউ গাছটা একটা পাঁচ লিটার কন্টেইনারে আছে এটার ভিডিওটা আমি পরে দিয়ে দেব যে যখন কিছুটা সফল হব কারণ যেহেতু এটা ছোট একটা জায়গাতে কিভাবে লাউ চাষ করতে হয় এটার ব্যাপারেই একটা পরীক্ষা করতেছি তো এটার ভিডিও আমি পরে দিয়ে দিব যাক আজকের কথা হলো যে যেহেতু ছোট জায়গায় চাষ করতেছি আমরা যারা ছাদে বাগান করি তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে ছোট জায়গাতে চা চাষ করি যার ফলে কিন্তু ফলনটা খুব কম হয় বা আমরা কখন কোন সার ব্যবহার করব এটা কিন্তু আসলে আমরা খুব ভালোভাবে জানি না যার ফলে কিন্তু দেখা যায় যে যখন গাছ বড় হবে তখন আমরা ফল চলে আসার জন্য সার দিয়ে দিই কিন্তু এটা মোটেও ঠিক না এর জন্য আজকে আলোচনা করব যে কি ধরনের সার ব্যবহার করলে গাছ দ্রুত বড় হবে তো গাছ দ্রুত বড় হওয়ার জন্য নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে এখন নাইট্রোজেন সার কি বা কোথায় পাবো তো আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে যুক্ত সার হচ্ছে ইউরিয়া সার আমরা অনেকেই চিনি ইউরিয়া সার যদি ব্যবহার করি তাহলে কিন্তু খুব দ্রুত গাছে ফল চলে আসবে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হবে এখন কথা হলো যে আমরা কিন্তু অনেকেই রাসায়নিক সার ব্যবহার করতে চাই না সেই ক্ষেত্রে কি ধরনের সার ব্যবহার করব বা জৈব কোন সারটাতে সবচাইতে বেশি নাইট্রোজেন থাকে এটাই আমাদের জানতে হবে তো এর জন্য বলবো যে জৈব সারের ভিতর সবচাইতে বেশি নাইট্রোজেন থাকে হচ্ছে গোবর সারে এখানে দেখতে পাচ্ছেন যে গরুর যে গোবর হয় বা মল এটার ভিতর কিন্তু সবচেয়েতে বেশি নাইট্রোজেন থাকে এছাড়াও এই গোবরের ভিতর এনপিকে যে যেই মূল উপাদান এগুলো সবকিছুই থাকে কিন্তু সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন এর জন্য কিন্তু এটা যখন গাছ কিছুটা বড় হবে বা বারন্ত বয়স হবে তখন যদি আপনি গাছে প্রচুর পরিমাণের গোবর ব্যবহার করেন তা তখন কিন্তু দেখা যাবে যে গাছ প্রচুর বড় হয়ে গেছে আর যখন গাছ বড় হবে তখন কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ সারটা কিছুটা কম ব্যবহার করতে হবে কারণ যদি আপনি নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে থাকেন তাহলে আপনার গাছ কিন্তু বড়ই হতে থাকবে তেমন কোনো ফল চলে আসবে না তেমন কোনো ফল আসবে না তো অনেকের প্রবলেম হয় যে আমরা যারা গ্রাম শহরে থাকি সবাই কিন্তু ছাদ বাগান করি শহরের যারা থাকি তারা তো এর জন্য আজকে আমি নাইট্রোজেন সার হিসেবে ইউরিয়া সারটা ব্যবহার করব ইউরিয়া সার কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে এটাই আমি আজকে আপনাদেরকে বলবো এখন কথা হলো যে যেহেতু স্প্রের মাধ্যমে এটা আমি গাছে দেবো গাছের গোড়ায় যদি ব্যবহার করতে চাই তাহলে আট থেকে দশ দানা গাছের যেই গোড়া হয় গোড়া থেকে কিছুটা দূরে এটা গাছের গোড়া থেকে কিছুটা দূরে পুঁতে দিতে হবে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি এটা আপনি গাছে স্প্রে করে দেন স্প্রে এর মাধ্যমে যদি এই নাইট্রোজেন সার গাছের পাতায় দিয়ে দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো কাজ করবে তো এখানে দেখতেছেন যে আমি আট থেকে দশ দানার মতো নিয়েছি এক লিটার পানিতে খুব বেশি প্রয়োজন নেই আট থেকে দশ দানা যদি ইউরিয়া সার খুব ভালোভাবে মিক্স করে এটা আপনি গাছের পাতায় স্প্রে করে দেন তাহলে কিন্তু সবচেয়েতে ভালো কাজ করবে বা ভালো উপকার উপকারে আসবে তো এখানে আমি এক লিটার পানিতে গুলতেছি তো এই সার গোলার পরে আপনি এটা গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দিবেন আর এইভাবে ঠিক আপনি গাছে আট থেকে দশ দিন পর পর যদি এই একইভাবে স্প্রে করে দেন তাহলে কিন্তু গাছ দ্রুত বেড়ে উঠবে আর খুব অল্প সময়ের ভিতরে দেখা যাবে যে গাছটা বড় হয়ে গেছে আর আরও একটা কথা বলে রাখি যদি আপনারা রাসায়নিক সার হিসেবে ইউরিয়া সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিকেল বিকেলবেলা স্প্রে করতে হবে মানে প্রখর রোদের ভিতর কিন্তু এই ইউরিয়া সার বা রাস কোনো ধরনের রাসায়নিক সার গাছে ব্যবহার করা যাবে না তো আশা করা যায় যে আমার কথা বুঝতে পেরেছেন যে গাছে কি ধরনের সার ব্যবহার করলে দ্রুত গাছ বড়ো হবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ